এটা ডায়াবেটিসের কারণও ডায়াবেটিসও কন্ট্রোল করে আর কি, স্টোমাক আলসার প্রিভেনশন এবং কন্ট্রোল হাই ব্লাড প্রেশার। যারা প্রেশারের রোগী তারাও কিন্তু এই মিষ্টি আলুটা খেতে পারে। কাজে মিষ্টি আলুর অনেক হেলথ বেনিফিট আছে। তাছাড়া ভিটামিন এ থাকার কারণে রাতকানা রোগটাও প্রতিরোধ করে আর কি। সাধারণত সুইট পটেটো সিদ্ধ করে খাওয়া হয় অথবা বেকিং করে খাওয়া হয় অথবা ফ্রাই করে খাওয়া হয়। তাছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, অ্যালকোহল তৈরিতে, সিরাপ তৈরিতে, গ্লুকোজ এবং ইস্টার তৈরিতে। ইট ইজ দ্য চিপেস্ট সোর্স অফ ক্যালোরি। মানে আমরা সুইট পটেটোর যদি দামের দিকে চিন্তা করি, এটা এটা খুব সস্তা, 25-30 টাকা কেজি পাওয়া যায়, এবং যেখান থেকে আমরা ক্যালোরি খেতে পারি, মানে ক্যালোরির উৎস হিসেবে ব্যবহৃত করতে পারি। তাছাড়া সুইট পটেটোর পাতা, সুইট পটেটোর লিভস, এটা কিন্তু সবজি হিসেবে খাওয়া যায়, শাক হিসেবে খাওয়া যায়, এবং প্রচুর পরিমাণে আয়রন আছে সুইট পটেটোর লিভস আর কি। অনেক সময় সুইট পটেটোর যে লিপ এবং যে ডগা স্টেম, এগুলা কিন্তু লাইভ স্টক এর ফিড হিসেবে ব্যবহৃত হয় আর কি। কাজে এর কোন অংশই কিন্তু ফেলার নাই। আমরা টিবারটা খাই আমাদের স্টার্চ ফুডের জন্য এবং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এবং আমরা লিপটা এবং স্টেমটা আমরা সবজি হিসেবে অথবা ফডার লাইভ স্টক এর ফিড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কাজে এটা এমন একটা ক্লাস সমস্ত অঙ্গই ব্যবহার করা। সুইট পটেটোর প্রোডাকশনের জন্য ক্লাইমেট, সুইট পটেটো রিকোয়ার্স ওয়ার্ম ওয়েদার ফর অ্যাট লিস্ট 4-5 মান্থস। সাধারণত 4-5 মাস গরম থাকে, এরকম ওয়েদার সুইট পটেটোর জন্য ভালো। টেম্পারেচার 21-27 ডিগ্রি মধ্যে থাকলে ভালো। ওয়েল ডিস্ট্রিবিউটেড রেইনফল 75-150 সেন্টিমিটার ইজ ডিজায়ারেবল। তবে এটা হেভি রেইনফল, টলারেট হেভি রেইনফল উইথ হেভি রেইনফল হতে পারে না, ইট ডাজ নট স্ট্যান্ড ইন ফ্রস্ট। আমাদের দেশে ফ্রস্ট হয় না, তুষারপাত এটা সহ্য করতে পারে না, যার কারণে আমাদের দেশের ক্লাইমেট এটা চাষের জন্য উপযোগী আর কি। এবার আসি সয়েল। এটা মাটির নিচে হয় বিধায়, সিন্স দ্য টিবার গ্রোথ টেক্স প্লেস ইনসাইড দ্য সয়েল, এটা মাটির নিচে হয়, ইট নিডস লুজ ফ্রাইবল সয়েল। মাটিটা একটু লুজ হতে হবে ফর বেটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইট ক্যান গ্রো ইন স্যান্ডি লুম এন্ড ক্লে সাবসয়েল। সাধারণত চর এলাকার যে মাটি, বেলে দোআঁশ মাটি, সেই এলাকাটাতে এটা ভালো হয়। হেভি ক্লে সয়েল হুইচ হার্ড আফটার ড্রাইং চেক ডেভেলপমেন্ট টুলস। যদি খুব শক্ত মাটি হয় তাহলে কিন্তু টিবারটা ভালো হয় না, সিলিন্ড্রিক্যাল হয়ে যায়, পেন্সিল লাইক হয়ে যায়, যেটা ইল্টে মারাত্মক ফলন কমে যায় এবং এটা ক্রপের জন্য ভালো না। ইন কমপ্যাক্ট সয়েল টিবার্স ইল্ড ইজ লো ডিউ টু পোর অ্যারেশন, সাচ সয়েল ক্রিয়েটস হারভেস্টিং প্রবলেম। যদি সয়েলটা কমপ্যাক্ট হয় সেখানেও কিন্তু ইল্ড কমে যায় আর কি। হাই ফার্টাইল সয়েলস ফেভার লাক্সারি অ্যান্ড ভেজিটেবল গ্রোথ। যদি জমির মাটি ফার্টাইল হয় তাহলে ইল্ডটা ভালো হয়। সয়েল শুড বি ওয়েল ড্রেন ফর সাকসেসফুল কাল্টিভেশন। পানি জমে থাকতে হবে না, যেহেতু মানে পানির নিচে জমে থাকলে কষে যেতে পারে, যেন ড্রেনেজ কন্ডিশনটা ভালো হতে হবে। পিএইচ হবে 5.8 থেকে 6.7,
for cultivation. প্ল্যান্টিং সিজন আমাদের দেশে সাধারণত রবি সিজনে এটা প্ল্যান্টিং করা হয় এবং এটা অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বর পর্যন্ত প্ল্যান্টিং করা হয় এবং যেটা প্ল্যান্টিং করা হয় সেটাকে বলা হয় ভাইন 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 কাটিং দিয়ে আমরা সাধারণত প্ল্যান্টিং করি আমরা নিজে দেখতেছি যে এইটাকে বলতেছি ভাইন ভাইন এবং ভাইনের লম্বাটা 25 থেকে 30 সেন্টিমিটার হয় আর কি এই ভাইনটা মাটির নিচে ওই মানে ফাড়ো ফাড়ো করে ওখানে পুঁতে দেওয়া হয় আর কি মিডিল অন নোড অ্যাট ইট কেপ্ট ইট এখানে সাধারণত তিনের বেশি নোড থাকে এগুলাকে নোড বলতেছি তিনের বেশি নোড থাকে একটা নোড কমপক্ষে মাটির উপরে রাখতে হয় আর কি সাধারণত তিন ধরনের কাটিং ব্যবহার করা হয় টার্মিনাল কাটিং বেসাল কাটিং এন্ড মোড মানে নোডাল মানে নিচের কাটিং বলা বলা হয় টার্মিনাল কাটিংটাতে গে বেটার গ্রোথ এন্ড ইল্ড ভাইন কাটস আর প্ল্যান্টেড অ্যাবাউট সিক্স স্পেসিং হলো 60 to 30 সেন্টিমিটার দূরে দূরে এটা লাগানো হয় এবং আমি আগেই বলছি যে যেখানে কমপক্ষে 3-4টার বেশি নোট থাকে এর মধ্যে একটা নোট উপরে বাকি নোট গুলা মাটির নিচে আর কি রাখতে হয় সিড রেট 40 থেকে 50,000 কাটিং লাগে এক হেক্টর ল্যান্ডে যদি আমরা এটা চাষ করি তাহলে 40 থেকে 50,000 কাটিং লাগে আর ভ্যারাইটি অনেকগুলা ভ্যারাইটি আছে তার মধ্যে মিষ্টি বাড়ি মিষ্টি আলু ভ্যারাইটি এটা হলো তৃপ্তি এটা কিন্তু খুবই হাই ইল্ডিং একটা ভ্যারাইটি এবং এটা রিলিজ হয়েছিল 1985 সালে এই স্কিনটা সাদা ফ্লেশটা হলো সফট এবং প্রতিটা টিবের ওজন 200 থেকে 250 গ্রাম এই এইটা আর কি এবং 140 দিনের আশেপাশে ডেজ আফটার প্ল্যান্টিং লাগানোর 140 দিনের মধ্যে এটা ইল্ড হয় এবং এই জন্যই নামটা বলা হয়েছে তৃপ্তি আর কি ইল্ড খুব ভালো হয় আর কি বড় হলো বাড়ি মিষ্টি আলু টু এটাকে কমলা সুন্দরী এর স্কিনটা হলো রেডিস এবং এর ফ্লেশটা হলো হালকা অরেঞ্জ এবং ওয়েট হলো প্রায় 200 গ্রাম পার টিউবার এক একটার ওজন এবং এটাও কিন্তু 140 দিনের মধ্যে এটা হারভেস্ট করা হয় যে ইল্ডও 40-45 টন এইটাতে কিন্তু মানে ক্যারোটিন সমৃদ্ধ এটা হলো ই আর কি মিষ্টি আলু আর পরে বাড়ি মিষ্টি আলু দৌলতপুরি এটা খুলনার দৌলতপুরে এটা ভালো চাষ হতো ওখান থেকে কালেকশন করে বাড়ি এটা রিলিজ করছে এটা রিস্কিন হোয়াইটেস্ট প্লেস ফ্লেশ অরেঞ্জ এবং ওয়েট 180 থেকে 200 গ্রাম এবং হারভেস্ট মোটামুটি মোরলেস 140 দিনের মধ্যে হয় ইল্ড আগের থেকে একটু কম তবে এটা সুইট পটেটো উইভিল রেজিস্ট্যান্ট একটা ভ্যারাইটি মিষ্টি আলু আর বাড়ি মিষ্টি আলু ফ্লোর এটা 1994 সালে রিলিজ হয়েছিল স্কিন অ্যান্ড ফ্লেশ ক্রিমি হোয়াইট অ্যান্ড ইন্ডিভিজুয়াল টিবারের ওয়েট হলো লেস দেন 200 গ্রাম আগে থেকে এটা একটু ছোট হয় হারভেস্ট আফটার এটা একটু আর্লি হারভেস্ট করা হয় আগের তুলনায় আগে মোটামুটি 140 দিন হারভেস্ট করতে হয় এটা একটু আগে হারভেস্ট করা যায় ইল মোটরলেস সেম এবং উইল ইনভেস্টেশন এটা কম হয় এটাতে রেজিস্ট্যান্ট আর এটা হলো কম হয় বাড়ি মিষ্টি আলু 5 এটা 1994 রিলিজ হয়েছে স্কিন ক্রিমি ফ্লেশ ইয়েলিস এন্ড ওয়েট 220 গ্রাম পার টিবার এটা 120 থেকে 130 দিনে হারভেস্ট করা হয় ইল মোটামুটি 40 থেকে 45 টন পার হেক্টর এখানে উইল ইনভেস্টেশন লেস আমাদের বিআইউতে রহিম স্যার কিছু কয়েকটা জাত রিলিজ করছে এই এটা অচিরেই হয়তো এটা এতে চলে আসবে আর কি আমাদের রহিম স্যারের এখানেও কিন্তু বাড়ি মিষ্টি আলুর না সরি এই মিষ্টি আলুর বেশ কিছু জাত
এখানে কালেকশন করার পরে এটা রেজিস্ট্রেশন হয়েছে এবং বলছে রে এটা আমাদের এতে চলে আসবে আর কি। এখন ডিসিমিনেশন আছে আর কি, ফার্মার লেভেলে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে আর কি। ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার, প্রত্যেক ক্রপ কাল্টিভেশন করতে আমরা জানি যে ম্যানিউরস এবং ফার্টিলাইজার লাগে। 10 টন থেকে 20 টন ওয়েল ডিকম্পোজ কার্ড ওইটা অ্যাপ্লাই করতে হয় ডিউরিং সয়েল প্রিপারেশন। 140 থেকে 150 কেজি ইউরিয়া, 120 থেকে 130 কেজি টিএসপি, 160 থেকে 190 কেজি নিউরোটপ ফসফেট পার হেক্টর অ্যাপ্লাই করতে হবে, এবং যার হাফ ইউরিয়া ফুল টিএসপি এবং এমএপি ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় এটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর বাকি যে ইউরিয়া রিমেইনিং থাকে সেগুলো 30 দিন পর এটা অ্যাপ্লাই করতে হবে আর কি। ইন্টারকালচার অপারেশন, প্রত্যেক ক্রপেরই ইন্টারকালচার অপারেশন লাগে, বিশেষ করে উইডিং খুব নেসেসারি। উইড হয়ে গেলে গাছের গ্রোথ ভালো হয় না, তারপরে ইল্ডও কমে যায়, এই জন্য যখন প্রয়োজন তখন এটা উইডিং করতে হবে আর কি। আর্দিং আপ, এটা গোড়ায় একটু মাটি তুলে দিতে হয় আর কি সুইট পটেটো কাল্টিভেশনের জন্য। 15 থেকে 30 দিন পরে এই আর্দিং আপটা করা লাগে। এবং আর্লি ইন আর্লি দ্য ক্রপ উইডিং, এটা তো উইডিং আমি বললাম। ইরিগেশন, ইরিগেশন একটা ইম্পর্টেন্ট, ইরিগেশন খুবই ইম্পর্টেন্ট, আবার জলবদ্ধতাও যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। সুইট পটেটো রেসপন্ড ওয়েল টু ইনক্রিজ ময়েশ্চার, বাট ইট ইজ কনসিডার্ড এ ড্রাউট টলারেন্ট ক্রপ বিকজ ইট ইজ ডিপ রুটেড অ্যান্ড ক্যাপেবল ফর ডেভেলপিং স্টেজ রুট আন্ডার ভেরি ড্রাই কন্ডিশন। এটা ড্রাউট টলারেন্ট বলা হয়, কিন্তু ড্রাই কন্ডিশন করা যায়, কিন্তু ইরিগেশন দেওয়া লাগে আর কি। রিকোয়ারমেন্ট ফর ওয়াটার ভ্যারি উইথ সয়েল টাইপ, এই ইরিগেশনটার সয়েল টাইপের উপর ভ্যারি করে, বাট ক্যান বি জেনারেলি এস্টিমেটেড অ্যাজ 8 to 20 মিলিমিটার পার উইক আর্লি ইন দ্য সিজন। ক্রপের প্রথম দিকে এত মিলিমিটার পানি দিতে হবে এবং 40 to 50 মিলিমিটার পার উইক ডিউরিং দি মিডল পার্ট, মাঝামাঝি তো আর একটু বেশি লাগবে। When issues are enlarged rapidly and reduction to about 20 milliliter late in the season. অর্থাৎ ক্রপের মাঝামাঝি পিরিয়ডে পানিটা বেশি লাগবে, কারণ এই সময় রুটের ডেভেলপমেন্টটা হতে থাকে। আগেও কম লাগবে, বৃদ্ধির শেষের দিকেও কম লাগবে, মাঝামাঝি সময়ে বেশি লাগবে। Excessive moisture early in the season delays storage root development and enlargement. Late in the season it induces cracking. প্রথম দিকে যদি excessive moisture দাও, excessive irrigation 18 to 20 এর বেশি, তাহলে সিজন ডিলেজ স্টোরেজ রুট ডেভেলপমেন্ট, এটা গ্রোথই হতে থাকবে কিন্তু রুটের ডেভেলপমেন্টটা হবে না আর কি। আবার যদি শেষের দিকেও বেশি দাও, তাহলে রুটটা রটিং হয়ে যেতে পারে অথবা ফেটে যেতে পারে। তাহলে ইরিগেশনটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, প্রথম দিকেও বেশি দেওয়া যাবে না, শেষের দিকেও বেশি দেওয়া যাবে না। প্রথম দিকে বেশি দিলে রুটের ডেভেলপমেন্ট হবে না, শুধু ভেজিটেটিভ গ্রোথ হবে। আবার শেষের দিকে বেশি দিলে টিউবারটা ফেটে যাবে অথবা পচে যাবে, যেটা মার্কেটিং ভ্যালু খুবই কমায় দেয় আর কি। সুইট পটেটোর আরেকটা ইম্পর্টেন্ট অপারেশন হলো ভাইন লিফটিং। আমরা সবাই জানি ভাইন লিফটিং, এই ভাইনটাকে একটু উপরে উঠে দেওয়া, লিফট করে দেওয়া, সেটাকে বলা হয় যে ভাইন লিফটিং। Many sweet potato varieties are characterized by growth habit of long vines creeping over the soil surface. Sweet potato vine ta sadharonoto creeping kore matir upor creeping kore jete thake. If the soil is moist, jodi soil ta bhija thake and the stem touch it, jodi ei vine ta ke stem bolche, jodi soil ta bhija thake ebong stem ta matir sathe lagano thake, roots may grow from the nodes. নোট থেকে রুট গ্রো করে ফেলে, বাট দে আর ইউজুয়ালি স্মল অ্যান্ড নট মার্কেটেবল।
অর্থাৎ সিম্পলি যদি বলি যে সুইট পটেটোর ভাইনটা যদি মাটির সাথে ভিজা মাটির সাথে স্পর্শে থাকে, তাইলে নোট থেকে প্রত্যেক নোট থেকে শিকড় গজাবে এবং এই শিকড় থেকে টিউবারাস রুট হবে। এই রুটটা খুব ছোট বা পেন্সিল লাইক বা ফিঙ্গার লাইক আঙ্গুলের মতো হবে, যেটাতে পর্যাপ্ত পরিমাণে স্টার্চ সঞ্চয়ন থাকবে না এবং এটা ভক্ষণের উপযোগী হয় না এবং এটা বিক্রিযোগ্যও না। কিন্তু এর ফলে হবে কি, মেইন যে টিউবারাস রুটটা হওয়ার কথা সেটার সাথে খাদ্যের শেয়ার করার ফলে মেইন টিউবারাস রুটটার গ্রোথ ভালো হয় না। এই জন্য এই ভাইনটাকে মাটির উপর থেকে সরায় দিতে হয় যাতে ছোট ছোট শিকড় না গজায়। দি প্রিন্সিপাল বিহাইন্ড ভাইন লিফটিং ইজ দ্যাট দি ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট সাপ্লাইড টু দিজ রুটস আর দেয়ার ফর ওয়েস্টেড। অর্থাৎ আমরা যে পানি এবং সার দিতেছি এই ছোট ছোট টিউবারাস রুট হলে সেটা খেয়ে ফেলে এবং ওয়েস্টিং হয়, অ্যান্ড উইল রিডিউস দ্য ইল্ড অফ মার্কেটেবল রুট। আমি যেটা বললাম মার্কেটেবল ইল্ডটা কমে যায় আর কি। দিস ওয়েস্ট ক্যান বি প্রিভেন্টেড বাই লিফটিং দ্য ভাইন সো দ্যাট এনি রুটস গ্রোয়িং এট দ্য নোট ব্রেক অর ড্রাই অট। এতে হবে কি, আমরা যদি শিকড় ভাইনটা তুলে ফেলি তাহলে ছোট ছোট যে শিকড়ের গজায় সেগুলো আর বাড়তে পারবে না এবং এটা ওই বৃদ্ধিটা ওখানেই নষ্ট হয়ে যায়, এর ফলে মেইন টিউবারাস রুটটা বাড়তে থাকবে আর। এবং এটা সাধারণত একবার দুইবার বা তিনবার প্রয়োজন অনুসারে করলেই হয় আর কি। তো ভাইন লিফটিংটাকে বোঝা গেছে, বুঝতে পারছো তোমরা? কতগুলা পেস্ট এন্ড ডিজিজ আছে তার মধ্যে সুইট পটেটো উইভিল, দিস ইজ দ্য মোস্ট সিরিয়াস পেস্ট অফ সুইট পটেটো। অ্যাডাল্টস আর এন্ড লাইক এন্ড লে লেগস অন স্টেম এন্ড রুটস, দে লার্ভা বরো ইন টু দ্য রুটস মেকিং দেম আনমার্কেটেবল। এটা হয়েছে কি, এটা যখন মাটিতে থাকা অবস্থা তো হারভেস্ট করার পরও স্টেমের উপর লার্ভা গুলা ডিম পাড়ে এবং এটা হয় কি রুটটাকে খেয়ে ফেলে, যার কারণে এটা এই রুটটা বিক্রি করা যায় না। এবং এটা খুবই যদি এস্টাবলিশ হয়ে যায় কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়। কন্ট্রোল প্রি প্ল্যান্ট ট্রিটমেন্ট অফ কাটিংস উইথ ক্লোরো পাইরিফস কম্বাইন্ড উইথ ফলিয়ার অ্যাপ্লিকেশন অফ ক্লোরোফিল, এটা এটা কিছু কেমিক্যালের কথা আছে, সেটা স্প্রে করতে হবে আর কি। প্ল্যান্টিং ম্যানেজার কালেক্টেড ফ্রম অ্যান ইনফেক্টেড ক্রপ উড রিকোয়ার ইনসেক্টিসাইড ডিপিং বিফোর প্ল্যান্টিং। সাধারণত ফ্রেশ মাদার প্ল্যান্ট থেকে এটা কালেকশন করা ভালো, যদি এটা সম্ভব না হয় তাহলে ওই যে ইনসেক্টিসাইড দিয়ে এটা ডিসইনফেক্ট করে নিতে হবে। টার্মাইট একটা পেস্ট, সেটাও কন্ট্রোল করা প্রয়োজন। আর হলো বিভিন্ন ইনসেক্টিসাইড এটা কন্ট্রোল। হারভেস্টিং টাইম অফ হারভেস্টিং ডিপেন্ডস অন দ্য ভ্যারাইটি। আমি যখন ভ্যারাইটি তোমাদের পড়াইলাম তখন দেখলাম যে এটার ম্যাচুরিটি কোনটা 120 দিনে, কোনটা 130 দিনে, কোনটা 140 দিনে, ওর উপর ভিত্তি করেই কিন্তু এটা হারভেস্ট করা হয়। বিফোর হারভেস্টিং ভাইনস আর কাট অ্যান্ড টিউবারস আর হারভেস্টিং এর আগে ভাইন গুলা কেটে ফেলতে হয়। কেটে ফেলার পরে ওই মাটি খুঁড়ে কেটে না যায় বা থেতলে না যায়। এখানে একটা হালকা ম্যাচুরিটি হয়েছে কিনা তার একটা সিম্পটম বলা হয়েছে। সুইট পটেটো ইজ হারভেস্টেড হোয়েন লিভস টার্ন ইয়েলো, অনেক সময় পাতা হলুদ হয়ে যায়।
আবার আরেকটা পদ্ধতি জাজ দ্য ম্যাচুরিটি বাই কাটিং টিউবার ইফ ল্যাটেক্স ড্রাইড আপ উইদাউট টার্নিং ব্ল্যাক, যদি আমরা রুটটা উঠার পরে একটু হালকা কেটে যে কষ্টটা বের হয় এটা যদি ব্ল্যাক না হয় উইদাউট টার্নিং ব্ল্যাক ইট ইজ শিওর দ্যাট দি সুইট পটেটো ইজ ম্যাচিউর, আর ব্ল্যাক হয়ে গেলে একটা ইমেচিওর থাকবে আর কি, এটা একটা ম্যাচুরিটি হারভেস্টিং ইন্ডেক্স বলা হয়। ইরিগেট দি ক্রপস উইথ প্রায়োরিটি হারভেস্ট টু ফ্যাসিলিটেট হারভেস্টিং, একটু হালকা ইরিগেশন দেওয়া ভালো 6-7 দিন পরবে যাতে হারভেস্টিং টা ইজি হয় আর কি। টেক কেয়ার দ্যাট টিউবারস আর নট ইনজুড হোয়াইল হারভেস্টিং, এটা হারভেস্টিং করার সময় যাতে এইগুলা কেটে টেটে না যায় সেটা একটু টেক কেয়ার করতে হয়। আমরা ইল্ড এর জন্য আগেই আমি বলছি ক্রপ ভ্যারাইটি অনুযায়ী 40-45 এমনকি 80 টন বর্তমানে 80 টন পর্যন্ত ইল্ড হয়ে থাকে, তো অ্যাভারেজ ইল্ড 40-50 টন পার হেক্টর। এই ছিল সুইট পটেটো তোমাদের দেখো সুইট পটেটো খেলে আমাদের বডি ফিটনেসটা কিভাবে হয় সেটা একটা দেখা হয়েছে, অর্থাৎ স্টার্চি খাবার হলো এটা কিন্তু অনেক উপকারী একটা মানে রুট টিউবারাস রুট আর কি, কাজে আমরা সুইট পটেটো খাওয়ার অভ্যাস করতে পারি, ভাতের উপর চাপ কমাইতে পারি। আজকে এই পর্যন্ত ছিল ক্লাস, কারি কোনো প্রশ্ন থাকলে বলো। আছে জি স্যার কোশ্চেন আছে স্যার, হ্যাঁ বলো। সুইট পটেটো যেহেতু আন্ডারগ্রাউন্ড ক্রপ তাইলে ওইটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা, একজন প্রশ্ন করলে অন্য কেউ কথা বললো না, বলো স্যার সুইট পটেটো কি নেমাটোড দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? এটা মানে তেমন লিটারেচার বলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ই না, আমি কয়েকটা পেস্টের কথা বলছি, এই কয়েকটা পেস্টই সুইট পটেটোর জন্য হার্মফুল আর কি। জি স্যার থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? তো আমি এই ক্লাসটা এখনই শেষ করি, ঠিক আছে স্যার? স্যার আমাদের আগের ক্লাসের মানে পিডিএফ গুলো একটু দিলে ভালো হতো। মানে আমি যে শোনো ওই যে একটা ছেলে কি জানি সুস্ময় না, একটু তোমাদের শেয়ারটা কে ছিল শেয়ারটা, একজন আমার সাথে যোগাযোগ করো, তার সাথে দিয়ে দিলে আমি একজনকে দিয়ে দিবো, তারা তোমরা ডিস্ট্রিবিউশন করে নিও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আর হলো যে আমার 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 যে পাঠটা আপাতত ছিল এখানে আমার শেষ হলো, যদি মানে অন্য শেষের দিকে যদি আমি যেটা পড়াইতাম কয়েকটা চ্যাপ্টার সেটা মানে শেষ করলাম আর কি। তো আমার অ্যাকচুয়ালি অরিজিনাল ক্লাসটা ছিল সোমবারে, বুঝছো? কি বারে শুনছো কথা তোমরা? সোমবারে স্যার, সোমবারে। এখন থেকে সোমবারের ক্লাসটা আমি শেষ করলাম, আর রোববারেরটা আরেক স্যারের ক্লাস ছিল ওখান থেকে আমি ক্লাসটা নিলাম আর কি। এখন তোমরা সোমবারের ক্লাসটা আর হবে না আমার মনে হয়, আমি আর রহিম স্যার ছিলাম, রহিম স্যার শেষ হয়ে গেছে, আমারও পাসপোর্ট শেষ হয়ে গেল, কারণ রোববারের ক্লাসটা অন্য স্যার নেবে কিনা আমি ঠিক জানি না, ঠিক আছে? বুঝছো, সোমবারের ক্লাসটা মোটামুটি শেষ করলাম। হ্যাঁ জি স্যার। আর তো সবাই ভালো থাকো, কোনো প্রয়োজন থাকলে যোগাযোগ রাখো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো খুদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, করোনা কালীন খুব টেক কেয়ার করো, এখন সেকেন্ড